অনেকদিন পর একদিন তোমাকে নিয়ে একটি কবিতা লিখব। যখন তোমার সাথে আরো দূরত্ব হবে, যোগাযোগটা যখন আরো ফিকে হয়ে আসবে, তখন তোমার জন্য একটা কবিতা লিখব। তুমি স্পর্শ করেই চলে যাবে, ঘুণাক্ষরে ভাবতেই পারবে না এটা তোমাকে নিয়ে লেখা। আচ্ছা, আমাকে বুঝি খুব বিরক্ত লাগতো তোমার তোমার আশেপাশে খালি ঘুর ঘুর করতাম, তোমার একটা মেসেজ পেলেই আমার বুক ধক করে উঠতো। জানো, আমার কবিতাগুলো যখন ছুঁয়ে যেতে, সেদিন আমার ঘুমটাও বেশ ভালো হতো। হঠাৎ যেদিন তোমার সাথে দেখা হয়ে যেত, আমি এত উত্তেজিত আর অস্বাভাবিক হয়ে যেতাম যে একটা কথাও ঠিকভাবে গুছিয়ে বলতে পারতাম না। তোমাকে হারানো ভয় তাড়া করে ফিরত ভীষণ। তুমি যদি কোনো কারণে হঠাৎ কথা বন্ধ করে দাও, আমার কোনো আকস্মিক মজাচিত ভুলে। আচ্ছা, আমাকে তোমার একটু ভালো লাগতো না? যত বড় বড় কবিতা লিখি না কেন, যত ভাবি না কেন মানুষ নিয়ে, তোমার কিছুই আমি বুঝতে পারতাম না। কি এক অদৃশ্য কঠিন দেয়াল চারপাশে নির্মাণ করেছ, একটুও কেন ঝরে পড়ে না তার বালি? আমার অজস্র আকুতি উত্তেজনা তীব্র ভালো লাগার প্রতি করুণা করে। মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হতো তোমাকে দৌড়ে এসে ঝাপটে জড়িয়ে ধরি, কথা বলি দীর্ঘ সময়। তুমি তুমি একটু বিরক্ত হবে না সেদিন, কিন্তু আমি সেই সব ইচ্ছের গলায় দড়ি পরিয়েছি। যদি তুমি জেনে যাও এতটা ভালোবাসি তোমায়, দুর্বলতার বিনিময়ে যদি পাই অবহেলা দূরত্বের যন্ত্রণা, জানো তো মানুষ যত বড় হয় তত বেশি সে সহ্য করে, লুকিয়ে রাখে মনের একান্ত গোপন। সেই শৈশবের মতো সে আর চিৎকার করে বলতে পারে না, সে আর কাঁদতে পারে না, সে আর কাঁদতে পারে না।